어쨌든 뭐라 그러는데 가자 여러분. Hello guys, welcome to our channel Kiss the Food. আজকে আমরা নতুন নতুন একটা চ্যালেঞ্জ করব. তো চ্যালেঞ্জটা কি সেটা বল. আমরা করব 5x কি বল spicy noodles challenge. এবার নুডলসটা কি সেটা তোমরা সবাই ভিডিওতে খুব 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 ভাইরাল হয়ে গেছে. এই যে নুডলসটা, এই যে নুডলসটা, এই যে আমরা সেই নুডলসের চ্যালেঞ্জটা করব. পিছনে লেখা আছে ওয়ার্নিং, দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে. এটা কি লেখা আছে সেটা জানি না, চাইনিজের, চাইনিজের না. এটা আমাদের, যাই হোক এটা তাহলে হচ্ছে রান্না করে নিয়ে আসা যায়। আর এটার মধ্যে যা যা আছে ভিতরে মশলাপাতি সবটাই দেওয়া দেখাবো, তাই না? হয়তো ভাবতে পারে বন্ধুরা যে আমরা কিছু একটা দিলাম না চাউমিনে, কি বলিস, তাই না? ঠিক আছে তাহলে এটা কুকিং করে আনা যাক। ফাইনালি আমরা দুই প্লেট একদম স্পাইসি স্পাইসি কি স্পাইসি নুডল, জানি না কি নাম, চাইনা তো লেখা ছিল উর্দু ভাষা, কিন্তু খুব ঝাল দেখে ভয় লাগতেছে, খাবো তো মানে থাক। আমরা সমান সমানই দুটো প্লেটে ভাগ করে নিচ্ছি, তাই না? তাই না, আমি জানি না। আর ঝাল লাগার জন্য এটা রাখছি, ঝাল লাগার জন্য, ঝাল থেকে বাঁচার জন্য, ঝাল থেকে বাঁচার জন্য। সবার ফার্স্টে তো ভাই খাবে আমি জানি, হ্যাঁ খুলে রেখে অলরেডি। তাহলে সবকিছু রেডি, এখানে পাইপ মানে লস্যিতে পাইপ ছোট্ট জ্বলবে, আমি অলরেডি একবার মানে যখন বানাচ্ছে তখন ট্রাই করছে, গোটা ঠোঁট জ্বলতেছে অলরেডি এখন, ছোটে যেন না লাগে, তাহলে ঠোঁটটা জ্বলবে তোর। এখনো তো সেরকম ঝাল লাগছে না, দেখা যাক। আমাদের শুকনো লঙ্কা দেবা ঘুরে ঘুরে, ঝাল লাগার পরে হেঁচকে উঠে। নর্মাল জল দিব ওর সাথে? না আমি তো সেরকম ঝাল লাগছে না এখন, আমি ঝাল খাওয়া কমাইছি তো জলুসিল খাওয়ার পরে। এখন হালকা ঝালে আমার হিসকি উঠে, জানি না কেন। এইখানে পুরো জ্বলতেছে, যাচ্ছে
এসির মধ্যে জোরে ঘেমে গেছি। এটা খাচ্ছিস তো কম লাগতেছে? চুপ থেকে জল বার হয়ে যাবে। সি সি তো চোখ থেকে নাকের থেকে মানে যতক্ষণ মুখে থাকবে ততক্ষণ একটু আরাম লাগছে, তারপর ফাইটে যাচ্ছে। বেকার জলটা খেলাম, জলটা যতক্ষণ না খাচ্ছিলাম ঠিক ছিল। তাও কমপ্লিট করবো আজকে, সে কালকে সকালে পায়খানা হবে, মানে বাথরুমে যাই হোক। সামনে এসি চলতেছে, তাও ঘামছি। আমি চামচ উঠতে চামচ ভয় পেয়ে গেছে। ডান 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 ন্যাচারালি এটা খুবই স্পাইসি, জ্বলে চুষছে মানে আমি এত ঝাল লাগে নাই। জ্বলে চুপটা ছিল এক টুকরা খালি হচ্ছে, এটা খেতে যাচ্ছে, খেতেই যাচ্ছে আর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমরা শেষ করছি তাই না? যদি কেউ শেষ করতে পারো এরকম কমেন্ট এসে বলো যে শেষ করছি, সে তাহলে আমাদের মতন গুরুদেব, নাহলে আমরা শুধু গুরুতে থাকি। এবার একটু পরে কমে যাবে, কিছুক্ষণ দাঁড়া। এটা ক্লিন করে একটু ঝাল কমিয়ে আমরা আসতেছি। আধ ঘন্টার উপরে হয়ে গেল, এখনো প্রচন্ড ঝাল লেগে আছে ঠোঁট, এই জায়গায় গোটাটা জ্বলছে। মোটামুটি অল্প ঝাল, অল্প কমছে কিন্তু অতটা কমে নাই, এখনো জল খেতে হচ্ছে। তাই তো, তাও আর বেশি কথা না বলে এখানেই
ভিডিওটা কমপ্লিট করি তাই তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন এবং কমেন্ট করবেন অবশ্যই কেমন লাগলো ভিডিওটা দেখে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন প্রেস করে দিবেন আজকের মতো টাটা আর থাকতে হচ্ছে না খুব ঝাল লাগছে টাটা বাই ইনস্টা কি